তুস্মিন শর্মা কংগ্রেসী বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে এই মুহূর্ত গোচর রুজু করেছে বরপেটা সত্রয়। বরপেটা সত্রয় অভিযোগ করেছে যে শেরমান আলিয়ে আমার শরীরত গুড়ি আইছে। বরপেটা সত্রক অপমান করার অভিযোগত শেরমান আলীর বিরুদ্ধে এই মুহূর্ত গোচর রুজু হয়েছে। পুনের জেললে যাবলিয়া হব পারে শেরমান আলী। শেরমান আলীর বিরুদ্ধে গোচর রুজু করেছে বরপেটা সত্রয়। জনপ্রতিনিধির মুখেরে এনে কুবাক্য উচ্চারণ হওয়াতো দুর্ভাগ্যজনক আখ্যা দিছে বরপেটা সত্রয়। বরপেটা সত্রর সীমার খুঁটা জোতা পিঁধি লঠিয়ায় লঠিয়ায় গুড়িয়ালে শেরমান আলী। সত্রর সীমার খুঁটা উঘালি সত্রর অপমান করেছে শেরমান আলী। এই অভিযোগ বরপেটা সত্রর। খুঁটাত লঠিওয়া নাছিল, আমার শরীরত লঠিয়াইছিল। পাঁচটা বছরের পাছত আমার রাজত্ব চলিব বলে কবলৈ কোনে সাহস দিছে শেরমান আলী? এই প্রশ্ন বরপেটা সত্রর। আমি শেরমানের কথা মুখ্যমন্ত্রীক জানাম বলে প্রকাশ করেছে বরপেটা সত্র। হিন্দু মুসলমানের একে ভাষা সংস্কৃতি লৈ আমি ইয়াত জিয়াই আছো, এয়া বরপেটা সত্রর ভাষ্য। কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করবলৈ চেষ্টা চলার প্রমাণ পাইছো আমি। শেরমান আলিয়ে এই প্রচেষ্টা চলাইছে। আমি গোটেকেইটা বিষয় সামরি শেরমান আলীর বিরুদ্ধে এজাহার দাখিল করি। সরকারের জাননী পায় বহু মানুষে স্বইচ্ছায় ঘর খালি করেছিল, বরপেটার মাতৃ বেদখল মুক্ত হয়েছিল, সেই মানুষবিলাক উভতাই আনিছে শেরমান আলিয়ে। শেরমান আলীর বিরুদ্ধে গোচর তরিছে বুড়া সত্রীয় বশিষ্ঠ শর্মায়। বরপেটা সত্র সমিতির হয়ে গোচর তরা হয়েছে শেরমান আলীর বিরুদ্ধে গোচর রুজু। শেরমান আলিয়ে প্রকাশ করেছিল শেরমান আলিয়ে বরপেটা সত্রর সীমার খুঁটা উভালি পেলাইছিল আর কইছিল যে এ উচ্ছেদ নচলিব আর আমি শাসনলে অহার লগেলগে আমি প্রতিশোধ লাম বলে শেরমান আলী কোয়ার পিছতে এই মুহূর্তে গোচর রুজু হয়েছে। বরপেটা সত্রর ফলের কি কোয়া হয়েছে শেরমান আলীর বিরুদ্ধে আমি সেয়া প্রথমে শুনাই লৈছো আপনাদের। শেরমান আলী ডাঙরিয়ায় এটা জনপ্রতিনিধি হতি জনপ্রতিনিধি হয়ে এটা ডাঙর ভাব এটা পাইছে। এনেকা জনপ্রতিনিধি এজনের মুখত এনেকা কুবাক্য প্রয়োগ হওয়াটো মুখের উচ্চারণ হওয়াটো দুর্ভাগ্যজনক। প্রথম কথা হল সত্রর সরকারের নির্দেশ মতে সত্রর সভাপতি সদস্যসকলে যাই মন্ডলের আলোচনা করে আমার সীমা সমজাই রয়েছে। তেনেস্থলত কেউ যাই সেই ঠাইত সেই খুঁটা উভালিছে আর সেই খুঁটার জোতা পিঁধি লঠিয়াই লঠাই উচ্চারণ করেছে যে তোমালোকে কোনো যাব নালাগে, মই শেরমান আলী যাই থাকা পর্যন্ত ইয়াতে এভেকশন হব নয়। আর আপনাদের ধৈর্য ধরক, পাঁচটা বছর অপেক্ষা করক, এই রাজ্য আমার এদিন হব, আমার হব, চিন্তা করব নালাগে। এই যে মন্তব্য খুঁটা উভালছে এই আমার সত্রক অপমান করেছে। খুঁটার উপর ভরিয়ে লঠিয়াই লঠিয়াই যে বাক্য প্রয়োগ করেছে মোর বিশ্বাস সেই খুঁটাত লঠিয়াও নহয় আমার শরীরত লঠিয়াইছে, আমার এলাকার ভাব এটা আহিছে। তৃতীয়তে পাঁচটা বছর অপেক্ষা করক, এই রাজ্য আমার হব, এই ক্ষমতা কত পালে, এই ক্ষমতাটা কবলৈ তাক কোনে সাহস দিলে? এই তিনটা কথা লৈ আমার বড় দুঃখ পাইছো আমি। আর সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হব এখেতক আমি এই কথাটা জানাম। আর আজি এই বিরূপ মন্তব্য দিয়ার কারণে আর একটা ডর ডর কথা হয়েছে যে আমি হিন্দু মুসলমান একে ভাষা সংস্কৃতিক লই আমি ইয়াতে জিয়াই আছো। তখেতে সেই ঠাইবিল যাই যাই বিভিন্ন বিভিন্ন সভা আমি পাতি এই হিন্দু মুসলমানের যে ঐক্য ভাব এই বিনষ্ট করে থাকাটো আমি বহুত জায়গা প্রমাণ পাইছো। সেইদিনও এই বাক্যটাও প্রয়োগ করেছে। গতি আমি এই গোটেকেইটা বিষয় সামৰি লৈ আজি আমি থানাত বিপক্ষে কেস দিবলৈ আমি উপস্থিত হয়েছো। আর এটা হয়েছে যে সরকারে যেটা ইলেকশনের ডিক্লেয়ার দিছিল বহুত মানুষ ইয়ারপরা
তার পৰা তেওঁলোকে উঠি গৈছিল কাৰণ চৰকাৰে বেছিকৈ ভাগি ছিঙি পেলাব ঘৰ দুৱাৰবিলাক গতিকে তেওঁলোকে ঘৰ দুৱাৰ ভাঙি বহুতে গৈছিল সেইবিলাকক ফিৰাই আনিছে তেওঁ ৰাইজে সহযোগ কৰিছিল ৰাইজে সহযোগ কৰিছিল কিন্তু তেওঁ তেওঁলোকক ফিৰাই আনি এই কঠোৰ বাক্য প্ৰয়োগ কৰিছিল যাৰ ফলত এই সমস্যাটো আহি পৰিছিল মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছোঁ মুখ্যমন্ত্ৰী এই বিষয়ে ভাল তৎপৰ হওক সজাগ হওক আৰু আমি মুখ্যমন্ত্ৰীৰ লগত সমূহ ওলাই আছোঁ গতিকে মুখ্যমন্ত্ৰী আমাক মাটিখিনি উলিয়াই দিয়ক আমি সত্ৰবাসী ৰাইজক উপকাৰ কৰোঁ মুখ্যমন্ত্ৰীয়ে মাটিখিনি আমাক ঘূৰাই দিয়ক শ্বেৰমান আলীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে বৰপেটা সত্ৰই গোচৰ ৰুজু কৰিছে শ্বেৰমান আলীয়ে কি কৈছিল বৰপেটা সত্ৰৰ খুঁটা কিদৰে উঠাই দিছিল শ্বেৰমান আলী ভাইচ আছামী টুইণ্ডৰ সুনাম এতিয়ালৈ মই জীয়াই আছো ইনশাল্লাহ আপোনালোকে শান্তিত টোপনি মাৰক নো এভিকশ্যন ইন বাগবৰ এলএছি অল্টাৰনেটিভ ভূমি দিব লাগিব কোনো ভয় নকৰিব মই আছো না আপোনালোকে ভোট দিছেতো মোক মই আছো ইনশাল্লাহ মই আগতে মৰিম তাৰপিছত আপোনালোকৰ কিবা ক্ষতি হ'ব মই জীয়াই থাকোঁতে কোনো ক্ষতি হ'ব নিদিওঁ আপোনালোকে নিশ্চিন্ত থাকক দুই নম্বৰ যিসকলে এই খবৰবোৰ নি দিছপুৰ দিয়ে বিভিন্ন জেগাত দিয়ে তেওঁলোকক মই আকৌ এবাৰ কৈছোঁ আপোনালোকে এইবোৰ নকৰিব আমি একেলগে ভাই ককাই হিচাপে ইমান দিন আছোঁ অনাগত দিনতো থাকিম বিজেপি আজি 5 বছৰ আছে খুব বেছি আৰু 5 বছৰ থাকিব তাৰপিছততো নাথাকে আল্লাহে যদি মোক জীয়াই ৰাখে আজিৰ পৰা যদি এইবোৰ আপোনালোকে কৰে ইয়াৰ পিছত মই যদি জীয়াই থাকোঁ ইয়াৰ কঠোৰতকৈ কঠোৰতম প্ৰতিশোধ ইনশাল্লাহ ল'ম তেতিয়া কিন্তু আপোনালোকে কান্দি যিসকলে এইবোৰ কৰি আছে তেওঁলোকে ৰক্ষা নাপাব এই কথাখিনিকে আপোনালোকক ক'লোঁ আপোনালোকে শান্তিত টোপনি মাৰক শ্বেৰমান আলীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে শ্বেৰমান আলীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে আৰু শ্বেৰমান আলীয়ে সীমাৰ খুঁটা উভালি পেলাইছিল বুলি চক্ৰ বিষয়াই অভিযোগ আনিছিল সেই মন্তব্য আমাৰ হাতত আছে চক্ৰ বিষয়াই কি কৈছিলে বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে বৰপেটা সত্ৰই এই কথাখিনি কোৱাৰ বাবে শ্বেৰমান আলীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে আৰু কৈছে যে বৰপেটা সত্ৰৰ সীমা জোতাৰে গুৰিয়াই লঠিয়াই ভাঙি পেলোৱা মানে আমাৰ শৰীৰত লঠিয়াইছে শ্বেৰমান আলী বৰপেটা সত্ৰক অপমান কৰাৰ অভিযোগ তুলি শ্বেৰমান আলীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে বৰপেটা সত্ৰ সমিতিয়ে